স্বাধীনতার 91 বছর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বসত ভিটায় বসে কিভাবে বলে যে পাকিস্তান আমলেই ভালো ছিল, অর্থাৎ পাকিস্তানেই ভালো ছিল, তার এই বক্তব্য মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। যেখানে পাকিস্তান আজকে বলছে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, আমরা সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগে অতিক্রম করেছি। পাকিস্তান আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে হা হুতাশ করে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে পাকিস্তানেই ভালো ছিল, অর্থাৎ আবার পাকিস্তানে ফেরত যেতে চায়। সুতরাং এই কথার মাধ্যমে বিএনপি মহাসচিব প্রমাণ করেছে বিএনপি স্বাধীনতা বিরোধী, আমরা দেশটাকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিতে পারি না। ওরা রাজপথ রাজপথে আন্দোলন করছে আর গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, মানুষের উপর হামলা পরিচালনা করছে, আর মাঝে মধ্যে বলে যে এবার প্রতিরোধ, এবার বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক কর্মীরা যেভাবে 71-এ এই স্বাধীনতা বিরোধীর অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে স্বাধীনতা বিরোধী হিসাবে বিএনপি যখন প্রমাণ করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বক্তব্যের মাধ্যমে যখন পরিষ্কার করেছে তারা স্বাধীনতা বিরোধী, তারা মনে মনে পাকিস্তানকে লালন করে, তাদেরকে সব জায়গায় প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।